ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের ব্যবহার সম্পর্কে সবাইকে সচেতন করতে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর প্রদর্শনীর আয়োজন করে নির্বাচন কমিশন অনুষ্ঠানে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচনের পুনর্তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা স্বস্তির বিষয় যে বিএনপি ঐক্যফ্রন্ট বিকল্প ধারা এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম সে আলোকে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে তো মনোনয়নপত্র দাখিলের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শেষ তারিখ নভেম্বর আঠাইশ দু হাজার আঠারো এবং ভোট গ্রহণের তারিখ আমরা ঠিক করেছি ডিসেম্বরের ত্রিশ দু হাজার আঠারো এর আগে অনুষ্ঠানে ইভিএম সম্পর্কে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনাররা কমিশনার রফিকুল ইসলাম এ সময় বলেন ইভিএম এ কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন অথবা বর্জন করা হবে আমরা কোনো ভুল ত্রুটি কিছু দেখিনি কিন্তু মেবি ইউ মে সি সামথিং আপনারা যদি দেখেন আমরা অবশ্যই সেটাকে সংশোধনযোগ্য যোগ্য হলে সংশোধন করে নেব আর যদি সংশোধন যোগ্য না হয় তাহলে পরে হতেছে এটাকে একেবারে বর্জন করব অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় নির্বাচনে ইভিএম ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সমস্যাগুলো সমাধানের তাগিদ দেন বিশিষ্টজনরা পাশাপাশি বিদ্যমান রাজনৈতিক দলগুলো সহ সকলের আস্থা অর্জনে কাজ করার পরামর্শ দেন তারা দিনব্যাপী এ প্রদর্শনী আজ বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয় আসাদ বাংলা টিভি ঢাকা